ওয়েলকাম টু মাই চ্যানেল, সেভেন সিস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এদিকে আজকে তো কাল রাত্রি বর বউয়ের মুখ দেখবে না, দেখতে নাই। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কাটা চলছে, সবাই মিলে সবজি কাটছে। এটা হচ্ছে শিম, হাই বলছে কাকিমণি। আর এটা কি? এটা হচ্ছে পরাশ বিচি। তো বন্ধুরা, এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। অনেক কাজ আছে আজকে, তো কালকে তো চতুর্থ মঙ্গল হবে, তাই অনেক কাজ আজকে করতে হবে। তো খাওয়া দাওয়া করে তারপর কাজে লাগব সবাই। আজকে আমাদের, উনি হচ্ছে আমাদের মাসি। আর এদিকে খাওয়া দাওয়া হবে, তাই এখানে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, রেডি করা হচ্ছে। আর বাইকে বসে বসে মজা দেখছি। তো আজকে আমার আমার ব্লগে আমার মাসিরাও কথা বলবে, আপনারাও দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের মাসির বাড়ির পানের গাছ। তো বিয়ে বাড়ি, তো গ্রামের বিয়ে পান সুপারি লাগে, তো এটা পান কিনতে লাগবে না, মাসির বাড়িতে আছে। তো এদিকে আমরা পানটা গাছ থেকে পেড়ে নিচ্ছি, তারপর ধুব, তারপর ধুয়ে নেব, তারপর সবাই মিলে ওটাকে ভালো ভালো দেখে বেছে নেবে। এখানে সবাই বসে আছে খাওয়া দাওয়া করে। সবাই পানটা পালোটা বেছে নিচ্ছে। তো গ্রামে থাকলে অনেক কিছু সাহায্য পাওয়া যায়, তাই না? তো এদিকে কাজ সব শেষ করে আমি স্নান করে নিচ্ছি পুষ্করিণীতে। এইরকম ঘাটে বসে স্নান করার মজা আলাদা, না কি ভালো লাগে। তো স্নান টান করে বৌদির ঘরে আসলাম। আজকে তো বৌদির ঘর বন্ধ থাকবে, কেউ ঢুকতে পারবে না, ছেলে মানুষ। তো এদিকে বৌদি বসে আছে, বৌদির ঘরে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় তো একটা কিছু না খেলে কি রকম লাগে, না? তাই ঝালমুড়ি বাটছি সবাইকে। বিয়ে বাড়ি সব আত্মীয় স্বজন, সবাই আত্মীয়রা আসছে, তো তাই আর এদিকে কাজ চলছে। কালকে তো চতুর্থ মঙ্গল, সবাইকে ইনভাইট করেছিল, তো খাওয়া দাওয়া হবে। কালকে এত কাজ করা যাবে না, তাই আজকে আলুটা চুলে রাখা হচ্ছে, পেঁয়াজ, অনেক কিছু কাজ সেরে নেওয়া হচ্ছে কালকের জন্য সবাই মিলে। দিকে ভাই হাই বলছে। এই যে বোন,
হাই বলো, হাই। আর এদিকে তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, তো এদিকে বাইরা বসে গেছে, সব শেষে বাইরা বসেছে খাওয়াতে, তো আমি পরিবেশন করছি।